আসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই। করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু বাড়ল, পুজোয় স্বাস্থ্যবিধি মানার আহ্বান। রোমানিয়া দিচ্ছে 2 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। সাভারে তুরাগ নদে নৌকাডুবি, নারী শিশুসহ 5 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরো 2। হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বাড়লেও কমেনি দাম, পাইকার ও আমদানিকারকদের নানা অজুহাত। ভোটের আগের মেরুকরণে চোখ জাতীয় পার্টির, 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21-এ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। এছাড়া সংবাদে আরও থাকছে, সীতাকুণ্ড ইকোপার্কের নিভৃত পাহাড় জুড়ে বিচিত্র বৃক্ষরাজি, জলপ্রপাতের মূর্ছনায় সহস্র সুরের ব্যঞ্জনা। অবশেষে ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। এ নিয়ে সরকারের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। এতে বলা হয়েছে, স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, সুপেয় পানি, পয় নিষ্কাশন, অনানুষ্ঠানিক শিক্ষা, চিকিৎসা সেবার মতো সহায়তা দেবে সংস্থাটি। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। ভাসানচর কক্সবাজারের বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বসবাসের উপযোগী করে গড়ে তুলেছে সরকার, ব্যয় হয়েছে 3,000 কোটি টাকা। 1 লাখের মতো মানুষের বসবাসের ব্যবস্থা করার দ্বীপটিতে এ পর্যন্ত 18,846 জন রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে। চলতি বছর পরিকল্পনা আছে 80,000 নেয়ার। শুরুতে 34টি দেশি বিদেশি এনজিও কাজ করলেও এগিয়ে আসেনি জাতিসংঘ। 6 মাসের দেন দরবারের পর রাজি হয়েছে জাতিসংঘ ও এর সংস্থাগুলো। এরই অংশ হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা চুক্তি সই করল UNHCR। সংস্থাটি মনে করে জাতিসংঘ নিজের প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে এসেছে। উন্নত দেশগুলোর উচিত বিশাল অঙ্কের খরচের তহবিলের যোগান অব্যাহত রাখার। They will fund to operations, and you know, we need quite some money here because there's great expectations on the UN to be as operational as quickly as possible, and for that we need the funding. So rest assured, we do everything to mobilize that funding. কক্সবাজারের মতো একই ধরনের সহায়তা ভাসানচরে পাবে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। নিজ দেশের প্রত্যাবর্তনই আসল সমাধান, তাই অন্তর্বর্তী সময়ে এই মানুষগুলোর জীবনমান উন্নত রাখতে চেষ্টার কোনো কমতি হবে না বলে মত সংশ্লিষ্টদের। ইউনাইটেড UNHCR উইথ আদার অর্গানাইজেশন লাইক ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, IOM অ্যান্ড ইউনাইটেড নেশন, তারা সবাই একসাথে সম্মত হয় যে সেখানে তারা মানবিক সহায়তা দিবে, এবং সেটারই ধারাবাহিকতা আজকে এখানে চুক্তি স্বাক্ষর হলো। 4 বছরও মিয়ানমারের নিজ দেশে প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি না হওয়ায় হতাশার কথা ছিল UNHCR এর। Conducive for future return of Rohingya to Rakhine, we do our part in sense that we help to re-establish. মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কক্সবাজারের ক্যাম্প থেকে আরও 80,000 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হবে। আগামী এপ্রিলের মধ্যে তাদের স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের মাধ্যমে স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা করা হচ্ছে। এর আগে সরকার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ওপর থেকে চাপ কমাতে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত 6 দফায় 18,521 রোহিঙ্গাকে সেখানে নেওয়া হয়েছে। করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু আবারও বাড়ল, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 20 জনের, মৃতের সংখ্যা বেড়ে 27,674।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে 821টি ল্যাবে 16,925টি নমুনা পরীক্ষায় শনাক্ত 415, মোট শনাক্ত 15,61,878, নতুন 543 জন সহ সুস্থ 15,23,134 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 2.45%, সুস্থতা 97% বেশি ও মৃত্যুহার 1.77%। শারদীয় দুর্গোৎসবে করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার পূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রী বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করতে হবে। জেলা প্রশাসক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল সহ 176 পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। পরে প্রতিটি পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। রোমানিয়া বাংলাদেশকে উপহার হিসেবে 2,00,000 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। বুখারেস্টে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্ক একথা জানান। দুই মন্ত্রীর মধ্যে প্রথমবারের মতো বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ থেকে রোমানিয়ায় দক্ষ ও অদক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাব্যতা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। এ সময় ডক্টর এ কে আব্দুল মোমেন মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনে রোমানিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন আর এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে একটি সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা রোমানিয়ার 4টি বৃত্তি পাবে। করোনা মহামারীর পর সবচেয়ে বেশি মানসিক অশান্তির শিকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে নারী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য হারে। এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা মহামারীতে থমকে যায় বিশ্ব, স্থবির হয় মানুষের দৈনন্দিন কাজকর্ম, দীর্ঘ সময় জুড়ে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল 2,500 শিক্ষার্থীর উপর জরিপ চালিয়ে এসব তথ্য পেয়েছে। অনলাইন ব্রিফিংয়ে শনিবার জরিপের ফলাফল তুলে ধরে আঁচলের কর্মীরা। তাদের দাবি, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 83.3% বয়স 18-23-এর মধ্যে, যারা শিক্ষা কার্যক্রম সহ নানা বিষয়ে হতাশায় ভুগছেন। নিজের ও পারিপার্শ্বিকতার সাথে যুদ্ধের ফলাফল হিসেবে বড় ধরনের প্রভাব পড়েছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে। 2,552 জন শিক্ষার্থীর মধ্যে 160 জনই মানসিক সমস্যায় ভুগছেন। গবেষণা বলছে, মন খারাপ, ভয়, নিজেকে তুচ্ছ ভাবার কারণে তারা মানসিক সমস্যার শিকার। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে সমাজের সাথে ইনভলভ করা যায়, বিভিন্ন কাজে দক্ষ জনবল তৈরি করতে কাজ করা যায়, সেই জায়গাটাতে সরকার কাজ করতে পারেন। জরিপে বলা হয়, মানসিক স্বাস্থ্য ঝুঁকি সহ বিভিন্ন রকম জটিলতায় সবচেয়ে বেশি ভুগছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাদের গড় শতকরা 86.84%। করোনা মহামারীতে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নারী শিক্ষার্থীরা আছেন বহুমাত্রিক মানসিক সমস্যায়। পারিবারিক, সামাজিক বিভিন্ন ইস্যুতে তারা বিচলিত, ভুগছেন হীনমন্যতায়। তরুণদেরকে বাঁচাতে সবার পক্ষ থেকে আমরা যদি একত্রিত হয়ে উদ্যোগ নিই, সেক্ষেত্রে এই মানসিক সমস্যাটাকে দূর করা সম্ভব হবে বলে আমরা মনে করি। দেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশই তরুণ বলে এদের লালন ও পরিচর্যাও জরুরি। সংগঠনটি ভুক্তভোগী শিক্ষার্থীর মানসিক সমস্যা উত্তরণে কাউন্সেলিং ও সেবা দিয়ে আসছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সাভারে তুরাগ নদে বালুভর্তি বাল্ক হেডের সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবির ঘটনায় 5 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ 2 জন। উদ্ধার তৎপরতা চলছে। সাভার প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। তুরাগ নদে নৌকা ডুবির পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দেয় কোস্টগার্ড, নৌবাহিনীর ডুবুরি দল ও ঢাকা জেলা পুলিশ। একে একে উদ্ধার হতে থাকে শিশুসহ 5 জনের মৃতদেহ। যাত্রীদের বেশিরভাগই দিনমজুর।
ভোরে সাভারের আমিনবাজার থেকে তুরাগ নদে একটি নৌকা গাবতলী যাওয়ার সময় মাঝপথে বালুভর্তি বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। লঞ্চ চলে গেছে, লঞ্চ চলে যাওয়ার পরে আর লোকজন খুঁজে পাই না, পরে কয়েকজন সাঁতার দিয়ে যায় উপরের কিনারে উঠছে। এ সময় নৌকাটিতে শিশুসহ 18-20 জন যাত্রী ছিলেন। এ সময় নৌকা উল্টে 11 জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় 7 জন। নৌকাতে বাড়ি গেছে, বাড়ি করার পরে নৌকাটা উল্টা যায়, উল্টে লোকজন ছিটা ভিটা পড়ে যায়, এদিক সেদিক যায়, কিছু সাঁতার কাটতে যায়, কিছু জাহাজের নিচে বাড়ি খেয়ে ডুবে যায়। বাকিদের উদ্ধারে আরো বেশ কিছুক্ষণ অভিযান চলে। সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। সর্বাত্মকভাবে চেষ্টা করছি যাতে আমরা বাকি যে ডেড বডিগুলো আছে তাদেরকে আমরা উদ্ধার করতে পারি। রোববার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে। রত্নজামান, 21 টেলিভিশন। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও এর কোনো প্রভাব নেই পেঁয়াজের দামে। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারকরা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তবে আমদানিকারকদের দাবি, ভারতে দাম বাড়তি। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন 25-30 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে, তারপরও দাম কমছে না। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে গেছে কেজিতে 20 টাকা। বন্দর কর্তৃপক্ষ বলছে, পয়লা জুলাই থেকে 6 অক্টোবর পর্যন্ত 43,748 টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি সপ্তাহে পেঁয়াজের আমদানিটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেখানে 5-10 গাড়ি পেঁয়াজ ভারত স্থলবন্দরে প্রবেশ করত, বর্তমানে সেটা বৃদ্ধি পেয়ে 25-30 গাড়িতে পৌঁছেছে। আমরা আলাদা ওপেনিয়ার শেড তৈরি করেছি এবং দ্রুততার সাথে খালাস হয়ে যেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছতে পারে যেন সকল ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, মজুদ করে দাম বাড়িয়ে দিচ্ছে আমদানিকারকরা। মাল প্রত্যেকদিন 20-25-30 আসতেছে, সে মালগুলো যাচ্ছে কোথায়? ব্যবসায়ী সিস্টেমে স্টক করে মাল রাখে, মাল কম বার করতেছে আর গুডাউন ভর্তি করছে। তবে অভিযোগ মানতে নারাজ আমদানিকারকরা। উৎপাদন কম হয়, ইন্ডিয়ার বিভিন্ন মোকামে দাম বেশি, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদিন 40-50 ট্রাক পেঁয়াজ আমদানি হওয়ার কথা, এখন সেইখানে আসতেছে 10-15 ট্রাক। হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 46-47 টাকা দরে, 3 দিন আগে ছিল 30 টাকা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কোন রাজনৈতিক দলের রাষ্ট্র ক্ষমতায় আসার পেছনে নিজের দলকেই নিয়ামক শক্তি মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 21 টেলিভিশনকে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিবারই জাতীয় পার্টির সাথে জোট করে সরকার গঠন করেছে, তবে এবার কার সাথে জোট বাঁধবেন তা এখনও ঠিক করেননি জি এম কাদের। নির্বাচনের ঠিক আগে আগে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। হুসেন মোহাম্মদ এরশাদ, সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর 1986 সালের 1 জানুয়ারি গঠন করেন জাতীয় পার্টি। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগের সাথে জোটে আছে জাপা। দলের প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার হাল ধরেন ছোট ভাই জি এম কাদের। যদিও নেতৃত্ব নিয়ে জি এম কাদের রসন দ্বন্দ্ব অনেক দূরেই গড়ায়, এখন মাঝে মাঝেই দৃশ্যপটে আসছেন বিদিশা, সাদ এবং এরিক। পারিবারিক দ্বন্দ্ব মাঝে মাঝেই প্রকাশ্যে আসলেও দলে জি এম কাদেরের নেতৃত্ব অনেকটাই সুদৃঢ়। টানা 3 নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট এবং সমঝোতা করেই নির্বাচন করেছে জাতীয় পার্টি। আগামী নির্বাচনে কোন দিকে যাবে জাতীয় পার্টি? 21 টেলিভিশনকে জি এম কাদের জানান, আপাতত 300 আসনেই প্রার্থী দেওয়া রোডম্যাপ তৈরি করছে জাপা। যে কোনো পরিস্থিতিতে দর কষাকষির জন্য আমাদের শক্তিটা একটা বড় ফ্যাক্টর, এবং সেই হিসাবে সারা দেশের যাতে আমাদের শক্তি থাকে সেইভাবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা 300 জায়গায় প্রার্থী আস্তে আস্তে ওই সেট করার চেষ্টা করছি। এবারও কি আওয়ামী লীগের সাথে জোটে থাকবে জাপা? এ প্রশ্নে জি এম কাদের বলেন, আগে ভাগেই কোনো সিদ্ধান্ত নয়, নির্বাচনী রাজনীতির মেরুকরণ বুঝেই সিদ্ধান্ত হবে বলেই জানালেন তিনি। আমাদের ছাড়া আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতা আসতে পারেনি, মোটামুটি আমাদের সঙ্গে নিয়েই ক্ষমতা এসছে। যে সময় আমরা ওনার সঙ্গে ছিলাম না সে সময় ওনারা ক্ষমতা আসতে পারেননি, এবং আমরা যখন যাকে সমর্থন দিব দেখা যায় যে সেই সরকার গঠন করতে পারে।
সেখানে তখনই প্রশ্ন আসে যে আমরা বিএনপিকে দেবো না আওয়ামী লীগকে দেবো, এবং সেখানেই প্রশ্ন আসে যে আমাদের কিছু লোক হয়তো বিএনপিকে দিতে চায়, কিছু লোক হয়তো আওয়ামী লীগকে দিতে চায়। সেটা নিয়েও একটা অনেকের মধ্যে একটা বিভ্রান্তি আছে। নিয়ামক শক্তি হওয়ার কারণে আমাদের সিদ্ধান্তটা নিতে হয় ওইভাবেই, যে যাতে করে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়। নির্বাচনের আগে পার্টিকে শক্তিশালী করতে চান জিএম কাদের। আমরা সংগঠনটাকে শক্তিশালী করতে চাই, আমাদের ভাবমূর্তিটা যাতে জনগণের কাছে উজ্জ্বল হয় সেভাবে কাজ করতে চাই, জনসম্পৃক্ততা বাড়াতে চাই। জোট কিংবা আসন ভাগাভাগি প্রশ্নে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভুয়া অতিরিক্ত সচিব কাদেরের কাছে মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়ি, একাধিক মামলার আসামি জানিয়েছে পুলিশ। আস্থা হারিয়েছে ডাক বিভাগ, কার্যকর উদ্যোগে আবারও হতে পারে যোগাযোগের কেন্দ্রবিন্দু। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে অংশ নিয়ে সৎসাহস দেখাবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে, তাদেরকে আমরা বলবো ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস প্রদর্শন করুন। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না, নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনে রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নের রূপ নেবে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আব্দুল কাদের ও তার স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটিকে আটক করা হয়। কাদেরের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাডো গাড়ি, অবৈধ অস্ত্র, বেশ কিছু সরকারি ঠিকাদারের ওয়ার্ক অর্ডারের ভুয়া নথিপত্র, বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। পুলিশ জানায় আব্দুল কাদের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে ব্যাংকের লোন ও চাকরি দেয়া সহ নানান ধরনের প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। সে একটি বড় ধরনের প্রতারক, এবং এই প্রতারণায় মূলত আমরা দেখেছি বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে একে চাকরি প্রত্যাশী থেকে শুরু করে বাড়ি ফ্ল্যাট কেনার যে অনেক লোকই প্রতারিত হয়েছে, এবং সে এমনভাবেই তার প্লটগুলি সাজায় যে অনেকেই তাকে বিশ্বাস করে তার সাথে এই লেনদেনের বিষয়গুলি, আর্থিক লেনদেনের বিষয়গুলি করেছে। করোনার মধ্যে দেশে আইনের যথাযথ প্রয়োগ হয়নি বলেই বাল্যবিবাহ বেড়েছে, মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। সকালে FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত করোনায় বাল্যবিবাহ নিয়ে ছায়া সংসদ বিতর্ক হয়। এ সময় নাসিমা বেগম আরও বলেন, করোনা ভাইরাসকে প্রাধান্য দিতে গিয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টির ওপর নজর দেওয়া হয়নি, তাই করোনাকালে বেড়েছে বাল্যবিবাহের সংখ্যা। ধর্ষণের ঘটনায় তথাকথিত সালিশ গ্রহণযোগ্য নয় বলে মত দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উল্লেখ করে এ সময় বলা হয়, 15-19 বছর বয়সী বিবাহিত কিশোরীদের 42.8% শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। ডাক বিভাগে আসে না ডাক, তাই কদর কমেছে চিঠির বাক্সের, হাতের মিহি লেখায় পত্র দেওয়ার চল লুপ্ত প্রায়। আলোচিত ডাক বিভাগের আদ্যোপান্ত তুলে ধরেছেন মানিক শিকদার। হলুদ খামে ভরে আঙুলের মিহিন অক্ষর তুলে দেয়া হয় কাঙ্ক্ষিত মানুষকে, এ খুব বেশি দিন আগের কথা নয়। তারও আগে ঝুমঝুম ঘন্টা বেজে নিশি রাতে ছুটে চলেছেন ডাক ঘর করা। তারপর সভ্যতায় পরিবর্তন, দ্রুত বিকাশ থেকে আসে বিপ্লব, নিত্যকার শিকার থেকে মানুষ স্থিত হয় কৃষি জীবনে, সাম্রাজ্যবাদ হতে শিল্পযুগ, এরপর আঙুলের ছোঁয়া বন্দী হয়ে গেল কম্পিউটার আর মোবাইল বাটনে। 1874 সালে সুইজারল্যান্ডের ব্যান্ড শহরে প্রতিষ্ঠা হয় বিশ্ব ডাক সংস্থা। তথ্য আদান প্রদান এবং যোগাযোগের মাধ্যমে এ প্রতিষ্ঠান বৈশ্বিক বিপ্লবের সূচনা করে।
1969 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম পরিবর্তন করে বিশ্ব ডাক দিবস রাখা হয়। বাংলাদেশ ১৯৭৩ সালে ইউনিভার্সাল ডাক ইউনিয়ন সদস্য হয়। এরপর থেকে দেশেও প্রতি বছর দিবসটি পালন হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন পুনর্গঠিত হয় ৭২ সাল থেকে, তখনই ১৯৭৩ সালে ইউপুর সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এই ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে দেশে রয়েছে ৯৮৮৬টি ডাকঘর। প্রযুক্তির উন্নয়ন সহ নানা কারণে ডাক বিভাগ আস্থা হারিয়েছে সাধারণের। ডাক বিভাগকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন করে তৈরি হয়েছে সুদৃশ্য ডাক ভবন। আমাদের ৬৪টা জেলায় মেইল প্রসেসিং সেন্টার করার জন্য, অটোমেটেড মেইল প্রসেসিং সেন্টার করার জন্য বর্তমানে সমীক্ষা প্রজেক্ট চলছে। পার্সেলকে সামনে রেখেই কিন্তু আমরা এই ১৪টা মেইল প্রসেসিং সেন্টার করেছি। ডাক বিভাগের সম্পদ ও জনবলের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে আবারও ডাক বিভাগ হতে পারে যোগাযোগের কেন্দ্রবিন্দু। মানিক সিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ময়মনসিংহে ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পাড় থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে আর দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই সড়ক চার লেনে উন্নীত হলে কমবে দুর্ঘটনা, যানজট থেকে স্বস্তি পাবেন নগরবাসী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহ মহানগরীর প্রবেশদ্বার ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পাড়ের সড়কটি সরু ও ভাঙাচোরা হওয়ায় প্রতিদিন সৃষ্টি হয় তীব্র যানজটের, ঘটে দুর্ঘটনাও, আর দুর্ভোগ পোহাতে হয় যানচালক ও নগরবাসীকে। সড়কে তীব্র যানজটের কারণে দিনরাত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। ট্রাফিকের অর্ধেকের বেশি আমরা এই রাস্তায় যানজট নিরসনের জন্য নিয়োজিত থাকি। এমন অবস্থা থেকে উত্তরণে ৩.৫ কিলোমিটার সড়কটি ফোরলেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। মোটামুটি ব্রিজ পর্যন্ত মানে এটা যানজট ছিল সব সময়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমরা গাড়ি চালাইতে পারি না। কিছুদিন আগে ফুন্ডার অ্যাক্সিডিং এ ৩ জন একসাথে মারা গেল। ময়মনসিংহবাসীর লাগে খুবই ভালো একটা উদ্যোগ, ফোরলেন হলে তো বিরাট সুবিধা পায়। কার্যাদেশ পেয়ে গত এপ্রিলের মাঝামাঝিতে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাগিদ দেওয়ার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। নেত্রকোনা জেলা এবং শেরপুর জেলা এবং উত্তরাঞ্চলের যে উপজেলাগুলোর যে মানে গেটওয়ে হচ্ছে, ঢাকার দিকে যাওয়ার গেটওয়ে হচ্ছে এই সড়কটি, ফোরলেন হলে এই সড়কে যাতায়াত এবং চলাচল অনেক আরামদায়ক হবে, স্বচ্ছন্দ্য বোধ করবে। ৮৪,১৫,০০০ টাকা ব্যয়ে ফোরলেনের কাজ শেষ হলে দুর্ঘটনা ও যানজট থেকে মুক্তি পাবে নগরবাসী। সমর ইসলাম, ২১ টেলিভিশন। সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এনজিও নির্ভর কৃষি ঋণে চড়া সুদ, ভালো ফলনেও মুনাফা পাচ্ছে না কৃষক। দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। এবার পাথর নিয়ে মোংলা বন্দরের দুবলার চরে ডুবে গেছে এমভি বিউটি লোহাগড়া ২ নামে আরও একটি লাইটারের জাহাজ। ভোরে বন্দরের ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি, তবে ১০ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। মোংলা বন্দরের বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া ২। এর আগে গেল শুক্রবার দুপুরে পশুর নদীতে সার নিয়ে এমভি দেশবন্ধু নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজটির উদ্ধার তৎপরতা এখনও শুরু করতে পারেনি মালিকপক্ষ। কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
আর নোয়াখালীর ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্প থেকে আটক হয়েছে দুই দালাল। উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এদিকে টাকার বিনিময়ে ভাষাঞ্চর থেকে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতা করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 80 পিস স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে এনএসআই এবং শুল্ক গোয়েন্দা বিভাগ। সকালে বিমানবন্দরের ভেতর থেকে বেলালউদ্দিন নামে ওই নিরাপত্তা কর্মীকে আটক করা হয়। পরে তার কোমরের বেল্টে লাগানো অবস্থায় বারগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসবে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করার পর দায়িত্বরত নিরাপত্তা কর্মী বেলালকে টয়লেটে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে বারগুলো জব্দ করা হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যাংকের চেয়ে তিনগুণ বেশি সুদ এনজিও নির্ভর কৃষি ঋণে। সুদের হার কমপক্ষে 24%। এমন চড়া সুদের ঋণের খপ্পরে দেশের বিপুল সংখ্যক কৃষক ভালো ফসল ফলিয়েও মুনাফা ঘরে তুলতে পারছেন না তারা। তহিদুর রহমানের রিপোর্ট। এ যেন কৃষকের মাথায় কাঁঠাল ভাঙার গল্প। ফসল ফলাতে পড়ে কৃষকের শরীর, হিম শীতল ঠান্ডায় কুকড়ে যায় শীর্ণ দেহ, কিন্তু সুফল ভোগ করে অন্যরা। এনজিওদের চড়া সুদ খেয়ে ফেলছে কৃষকের মুনাফা। দেশের সর্বত্র ব্যাংকের শাখা নেই এমন অজুহাতে কৃষি ঋণের প্রায় 70% বিতরণ হয় এনজিওর মাধ্যমে। সুদের হার 24%, কোনো ক্ষেত্রে আরও বেশি। তবে কৃষক সরাসরি ব্যাংক থেকে ঋণ নিলে সুদ মাত্র 8%। অর্থাৎ কৃষি ঋণের বড় অংশই উচ্চ সুদে খাটাচ্ছে এনজিওগুলো। মানে হয়তো একজনের কাছে হাত পাতার লাগে, নাহলে ঋণ করার লাগে, করিয়ে এই টাকা পয়সাগুলো শোধ করার লাগে। গরু বা ছাগল বিক্রি করিয়ে সেই ঋণটা আমরা শোধ করি। 50,000 টাকা তুলছি, ওটা এখন মনে কর যে সপ্তাহে কিস্তি দেওয়া লাগে 1,300 টাকা, জীবনে কামাই করে মনে করেন যে ঘরে 200 টাকা। এদিকে উচ্চ সুদে বিতরণ করলেও এনজিওগুলো অর্থ পাচ্ছে স্বল্প সুদে, এমনটাই বলছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যেটা সরকারের আছে, তারা কিন্তু সুদ নির্ধারণ করে দেয় এবং তারা 24% নির্ধারণ করে দিয়েছে গত কয়েক বছরে, এর আগে 27% দিয়েছিল। কাজেই আমরা তাদের উপর কোনো চাপ দিতে পারি না, সুতরাং এটা পরিবর্তন করা দরকার সরকারিভাবে। এনজিওর মাধ্যমে বিতরণ হওয়া কৃষি ঋণের সুদ বেশি, এই বিষয়ে দ্বিমত করছেন না ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক সংস্থার এই কর্মকর্তা। তবে বাড়তি সুদের ব্যাখ্যাও দিলেন তিনি। তারা ঋণ দেওয়ার পাশাপাশি তাদেরকে স্কিল দেয়, ট্রেনিং দেয়, বিভিন্ন ধরনের যোগাযোগ রাখে, তো সেটা সর্বোচ্চ সুদের হার হলো 24%। এটা সুদের হার না, মানে সার্ভিস চার্জটা নির্ভর করবে যে কস্ট অফ ফান্ড কিরকম হয়। চলতি অর্থবছরে 28,391 কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা 2021। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে জানানো হয়, 20 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত চলা এই প্রতিযোগিতার মাধ্যমে স্কোয়াশ খেলায় বিশ্বে বাংলাদেশের পরিচিতি পাওয়ার নতুন আঙ্গিকে যাত্রা হবে। মোট 24 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বিজয়ীদের অংশগ্রহণে 25 অক্টোবর চট্টগ্রামে হবে একটি প্রদর্শনী খেলা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সহসভাপতি রাশেদ আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সেলিম আখতার, ইস্পাহানি চায়ের জেনারেল ম্যানেজার ওমর হান্নান সহ অন্যান্যরা। শেষ করব অপরূপা প্রকৃতির খবর দিয়ে। সবুজের মাঝে স্নিগ্ধধারা, নিরুপম সৌন্দর্যের পরম আধার সীতাকুণ্ডের জলপ্রপাত, অতি মনোহর এই ঝরনার পরিচয় সহস্রধারা নামে। তপু শাহিনের তোলা ছবিতে চট্টগ্রাম ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। পাহাড় বেষ্টিত রূপসী এ ঝর্ণার নাম সহস্রধারা। বর্ষাকালে উছলে ওঠে এ ঝর্ণার রূপসুধা, বৃষ্টিবহুল শরতে এবার সহস্রধারা প্রকাশ করল তার নিরুপাধি সৌন্দর্য। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক চিরসবুজের অনন্য এক বনাঞ্চল,
খাড়া রিজু পাকা রাস্তা বেয়ে উত্রাই পথের শেষ নিভৃত পাহাড়ে দুপাশে নানান জাতের গাছগাছালি শুনশান নিরবতা ভেঙে হেঁটে চলেন ভ্রমণ প্রিয়াসীর দল। মেঘের কোলে হেলান দিয়ে কথা বলেন বন পাহাড়ের সঙ্গে। সহস্রধারা একে পৌঁছাতে পাইতে হয় 483 সিঁড়ি। বন্ধুর পথ শেষে ঝিরির দেখা পেতেই বুঝে যান অতি সন্নিকটে সহস্রধারা এক। সবুজে ঘেরা পাহাড়ের অনেকটাই উঁচু থেকে নেমে আসা স্বচ্ছ জলের সহস্রধারা, তারই নিচে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক এই লেক। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক আসেন এই সহস্রধারার সৌন্দর্য উপভোগ করতে। দর্শনার্থীরা বলছেন এই সৌন্দর্য বড়ই মনোরম, নিমেষেই দূর হয় শ্রান্তি, মনে আনে প্রশান্তি। আমার কাছে অনেক ভালো লেগেছে, মনে হয়েছে যে পৃথিবীর সব সৌন্দর্য আমি উপভোগ করে ফেলছি। কষ্ট করে আসার পরে ঝর্ণা দেখে এখন আমরা খুব ভালো লাগছে। রাস্তাটা এবং সিঁড়িটা খুব ভালো করছে, তা না হলে এই অবকাঠামোগুলো না হলে আরো হয়তোবা কষ্টসাধ্য হতো। সহস্রধারা এক ছাড়াও ইকো পার্কের ভেতরে আছে আরেকটি জলপ্রপাত সুপ্তধারা। তিন প্রবাহের বুনু মূর্ছনা সারাক্ষণ ডাক দেয় সহস্র সুরে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই। করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু বাড়ল, পুজোয় স্বাস্থ্যবিধি মানার আহ্বান, রোমানিয়া দিচ্ছে 2 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। সাভারে তুরাগ নদে নৌকাডুবি, নারী শিশুসহ 5 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরো 2। হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বাড়লেও কমেনি দাম, পাইকার ও আমদানিকারকদের নানা অজুহাত। ভোটের আগের মেরুকরণে চোখ জাতীয় পার্টির, 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।